উপর মহলে ওদেরকে ছাড়া যাবে না। কি বললে? আমি কোনো অবস্থাতেই আইনের বাইরে যেতে পারবো না স্যার, পারলে কোর্ট থেকে জামিনের ব্যবস্থা করুন। স্যার, আপনি আমারে ডাকছিলেন? হ্যাঁ ডেকেছিলাম। আমি তোমার ভাইয়ের হত্যার কেসটা দেখছি, আশা করি প্রকৃত অপরাধীকে আমি ধরতে পারবো। তোমার ভাইয়ের হত্যার বিচার অবশ্যই হবে, তুমি কোনো চিন্তা করো না। স্যার, এর আগে বহু অফিসার আইছে, তাদের কাছে ভাইয়ের হত্যার বিচার চাওয়া তো দূরের কথা, তাদের কাছে যেতে পারিনি। আর সেইখানে আপনি আমার ডাইকা সান্ত্বনা দিতেছেন, আমি ঋণ কি দিয়ে শোধ করুন আমি জানি না। তুমি এখন বাড়ি যাও, প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে পাঠাবো। স্যার, আপনার অনেক দয়া, আসি স্যার। চাও, পুলিশ কমিশন হতে চাও, আর একটা ছেলেকে ধরতে পারছো? আজ সে আমার গাড়িতে গুলি করেছে, এর আগে আমার জনসভায় গুলি করেছে, আব্বাসের ভাইকে মেরেছে। আমার ইচ্ছা করছে তোমাকে। হ্যালো, খামাখা পুলিশকে ধমক দিয়ে নিজের প্রেশার বাড়িয়ে লাভ নেই। কে তুমি? সময় হলেই জানতে পারবে। শুধু মনে রেখো, মৃত্যু তোমার পেছন পেছন ঘুরছে। সাহস থাকলে সামনে আয়। সাহস আছে বলেই তো আমি তোমার মৃত্যুর পরোয়ানা জারি করলাম। দেখো এসপি, যে করেই হোক, যেভাবেই হোক, এই ছেলেকে জীবিত অথবা মৃত ধরে আনো। ইয়েস স্যার, আসি স্যার। দেখো আগুন, চন্দ্রনগরে একজনের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে, আর তাকে ধরতে পারা যাচ্ছে না বলে পুলিশ ডিপার্টমেন্টের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, উপর মহল থেকেও চাপ সৃষ্টি হচ্ছে। কি করতে হবে স্যার? আমি তো চন্দ্রনগরের দায়িত্বে আছি। হ্যাঁ, তোমার আর একটা নতুন অ্যাসাইনমেন্ট যোগ হলো, তুমি ওই সন্ত্রাসীকে ধরবে। শুনেছো তো, গতকাল সে এমপিকে গুলি করেছে। ঠিক আছে স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। হ্যাঁ, পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে তোমার অনেক সুনাম, আশা করি এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমার সুনাম আরো বৃদ্ধি পাবে। আমাকে দোয়া করবেন স্যার, আমি যেন পুলিশ ডিপার্টমেন্টের সুনাম রক্ষা করতে পারি। ওকে মাই সান, ওকে স্যার। তোমাকে আমি যে কাজটা দিয়েছিলাম তার কি করলে? কাজের সব প্ল্যানিং কমপ্লিট করে রেখেছি স্যার, কিন্তু কি আসলে জমিটা অন্যের তো, তাই সাহস পাচ্ছি না। আমি এলাকার এমপি, আর তুমি কি আমার কাজ করতে ভয় পাও? কাজ করতে তো আমি ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি বিপ্লবকে। কোন সময় কোন ফ্যাসাদে ফেলে দেয় তার রাখা তোমার বিপ্লব। বিপ্লব কি করবে? ওকে এমন টাইট দেব, ও কিছুই করতে পারবে না। ঠিক আছে স্যার, আপনি ভরসা দিলে আমি কাজ শুরু করে দেব। আমি যখন আছি তখন তোমার কোনো ভয় নেই, যাও কাজ করো। ঠিক আছে স্যার, আসি। সালাম আলাইকুম। ভয় পাই। কে তুমি, এখানে কি করছো? আমি কে কি করছি সেটা পরে বলছি, তার আগে বলুন আপনি কে? আমি এই বিল্ডিং এর ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। আপনাকেই তো আমার দরকার। আমাকে?
কি দরকার? আপনি জানেন এই জমিটা কার? কেন, এমপি সাহেবের? না, এই জমির প্রকৃত মালিক রজব আলী নামের এক অসহায় গরিব।